সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটি ইউনিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটি দেখলে আপনার চোখ উপরে উঠে পড়বে, কেননা আপনার ফোন থেকে ডিলেট হওয়া ভিডিও, অডিও, ফটো বা যে কোনো ফাইল যদি ডিলেট হয়ে যায় ভুলবশত বা যে কোনো কারণবশত ডিলেট হয়ে গেছে, সেগুলো কীভাবে রিকভারি করবেন উইদাউট অ্যাপ্লিকেশন ছাড়া, অর্থাৎ কোনো ধরনের অ্যাপ্লিকেশন লাগবে না, কোনো ধরনের অ্যাপ্লিকেশন বাদে কীভাবে আপনি আপনার ফোন থেকে ডিলেট হওয়া ভিডিও, অডিও, ফটো সমস্ত কিছু আপনি পুনরায় রিকভারি করতে পারবেন। তো কীভাবে করতে হয় চলুন দেখে নিই। সবাই ওয়েলকাম ব্যাক। আমি আবারও বলছি, এই কাজটি কিন্তু খুব সিম্পল হয়ে আপনারা দেখলে বিষয়টি বুঝতে পারবেন এবং আপনি কখনো ভাববেন না যে এইভাবে আসলে মূলত হচ্ছে কোনো কিছু ডিলেট হয়ে গেলে ফোন থেকে সেগুলো রিকভারি করা যায়। তার আগে একটি কথা আপনাদেরকে মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে ফোন থেকে যে কোনো জিনিস পারমানেন্টভাবে ডিলেট হয় না, সেটা হচ্ছে জাঙ্ক ফাইল হিসাবে কিন্তু ফোনের ভিতরে জমা হয়ে থাকে। আর রিকভার যতগুলো সফটওয়্যার আছে সেই সকল সফটওয়্যার দিয়ে কখনো ডিলেট হওয়া ভিডিও বা অডিও কখনো রিকভারি করা যায় না। সেই সফটওয়্যারগুলো একটি কাজ করে, সেটা হচ্ছে যে ফোনের ভিতর থেকে যে ক্যাশ ফাইলগুলো আছে সেই ক্যাশ ফাইল, ডিলেট হওয়া ক্যাশ ফাইল থাকে, সেই ক্যাশ ফাইল থেকে কিন্তু সেই ছবি আপনার সামনে এনে হাজির করে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে, এখন আপনি মনে করেন যে আপনার ফোন থেকে ভিডিও বা অডিও বা যে কোনো ফাইল মিসিং হয়ে গেছে বা ডিলেট হয়ে গেছে, কীভাবে রিকভারি করবেন, তাই না? এখন ফোনের যদি আমরা স্ক্রল করি তাহলে দেখতে পাবো যে ফোনের যতগুলো অ্যাপ্লিকেশন আছে অ্যান্ড্রয়েড ফোনের সমস্ত অ্যাপ্লিকেশন আপনার সামনে শো করবে, ঠিক আছে। এখন আপনাকে স্ক্রল করতে হবে, স্ক্রল করে একটি অ্যাপ্লিকেশন আপনাকে খুঁজতে হবে, ঠিক আছে। আপনার ফোনে এটা কিন্তু সবার ফোনে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আছে, সেই এই অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু কেউ কখনো প্রবেশ করে না, ঠিক আছে, যে এই অ্যাপ্লিকেশনের তেমন কোনো কাজ নেই, ঠিক আছে। আমিও জানতাম না, কিন্তু রিসেন্টলি আমার ফোনটি একটু নাড়াচাড়া করতে গিয়ে দেখছে যে এত সুন্দর এই অ্যাপ্লিকেশনের ভিতরে এই এই অপশনগুলো আছে এবং সেখান থেকে কিন্তু রিকভারি করা যাচ্ছে। তো এখন বিষয় হচ্ছে, এখানে দেখতে পারেন যে ফোন ম্যানেজার নামক একটি অপশন দেওয়া আছে, আপনারা এখানে কিন্তু সার্চ বারে ক্লিক করতে পারেন এবং যদি এখানে আপনারা টাইপ করেন ফোন ম্যানেজার, দেখতে পাচ্ছেন ফোন টাইপ করলে কিন্তু ফোন ম্যানেজার চলে আসবে, ঠিক আছে। এখান থেকে আমরা ফোন ম্যানেজার ভিতরে প্রবেশ করবো, ঠিক আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্লিন আপ স্টোরেজ একটি অপশন দেওয়া আছে, ঠিক আছে। তার আগে যদি এই ভিডিওটি আপনার সামান্যতম উপকার আসে, আমি আবার বলছি এই ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকার আসে, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওতে যদি লাইক না দেন অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে দেখার সুযোগ করে দেবেন, ঠিক আছে। এখন ক্লিন আপ স্টোরেজ এই অপশনের ভিতরে প্রবেশ করতে হবে, ওকে। এই অপশনের ভিতরে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন এখানে চলে এসেছে, ঠিক আছে। মনে করেন যে হোয়াটসঅ্যাপ থেকে যদি কোনো কিছু ডিলেট হয় তাহলে কীভাবে রিকভার করবেন, এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। আমি প্রথমে ফটোতে যাই, ঠিক আছে, যে ফোন থেকে যদি ফটো বা ছবি ডিলেট হয়ে যায় তাহলে কী করবেন, আমরা ফটোতে ক্লিক করবো, ঠিক আছে। এখানে ফটোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে যদি আমরা মনে করেন যে গো টু ফটো, জাস্ট এখানে যদি ক্লিক করি, এখানে কিন্তু এইগুলো দেখতে পাচ্ছেন যে সমস্ত ফটো, এই ফটোগুলো কিন্তু আমি ডিলেট করে দিয়েছি আমার ফোন থেকে, তারপরে কিন্তু এখানে আসে। এখান থেকে কিন্তু আপনি ডিরেক্টলি এটা মার্ক করে কিন্তু রিকভারি করে নিতে পারেন। এখানে মুভ আছে, মুভে ক্লিক করে আপনি আপনার ফোনের যে কোনো একটি ফোল্ডারে নিতে পারবেন। আমি এটা নিচ্ছি না, আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। এরপর আমরা ব্যাকে চলে যাবো, ঠিক আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ভিডিও নামক একটি অপশন দেওয়া আছে, সেমভাবে আমরা ভিডিওতে ভিতরে প্রবেশ করবো। এখান থেকে আমরা দেখতে পারবো যে রিসেন্টলি ডিলেটেড নামক একটি অপশন দেওয়া আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করবো। এখান থেকে এই ভিডিওগুলো কিন্তু রিসেন্টলি ডিলেট করা হয়েছে, এখান থেকে আমরা মার্ক করে কিন্তু এটা রিকভারি করতে পারবো। আদারওয়াইজ এটা রিকভারি করবেন এবং আপনি যেই ফোল্ডারে নিতে চাচ্ছেন সেই ফোল্ডারে মুভ করে নিতে পারবেন। আবারও দেন আমরা যেটা করবো, ব্যাকে চলে যাবো। ব্যাকে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি বলছিলাম ভিডিও, ফটো এবং অডিও ফাইল কীভাবে রিকভারি করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন এপিকেএস আছে, অর্থাৎ আপনার যদি কোনো অ্যাপ্লিকেশন যদি আপনার ফোন থেকে ডিলেট হয়ে যায় সেই অ্যাপ্লিকেশনটি রিকভার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অডিও নামক একটা অপশন দেওয়া আছে, আমরা যদি অডিওতে ক্লিক করি এখান থেকে আপনার ডিলেট হওয়া অডিওগুলো কিন্তু রিকভারি করতে পারবেন। আদারওয়াইজ যদি কোনো ধরনের ডট ফাইল বা ডকুমেন্টস থাকে সেগুলো রিকভারি করতে পারবেন, ঠিক আছে। আর ডুপ্লিকেট ফাইল যদি কখনো ডিলেট করে থাকেন সেগুলো কিন্তু রিকভারি করতে পারছেন। সুন্দর এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানো। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতেন সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।